আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ। লিভিং সায়েন্স একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে মানুষের মন প্রোগ্রাম হয়, অর্থাৎ কিভাবে হাউ হিউম্যান মাইন্ড বিকাম প্রোগ্রামড। আমরা শুনেছি যে হিউম্যান মাইন্ড প্রোগ্রাম হয়, অর্থাৎ মানুষের মন প্রোগ্রাম হয়ে যায়, ছোটোবেলা থেকে মানুষ প্রোগ্রাম হয় বা ইমোশনাল বিভিন্ন সিচুয়েশনের কারণে মানুষ প্রোগ্রাম হয়। তো এইটার প্রসেসটা কী, এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। সো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে উই হ্যাভ ফাইভ সেন্সেস। আমাদের পাঁচটা হচ্ছে সেন্স আছে, সেগুলো হচ্ছে আপনার হলো যে আমাদের টাচ, আমাদের হচ্ছে টাং, আমাদের হচ্ছে আইস, আমাদের হচ্ছে ইয়ার অ্যান্ড নোজ। সো এই যে আমাদের পাঁচটা অঙ্গ, এই পাঁচটা অঙ্গ দিয়ে আমাদের হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন আমরা গ্রহণ করি। সো এই যে রিসিভ করি, এই রিসিভ করার যে প্রসেসটা, এইটা হচ্ছে যখন কোনো ইভেন্ট সামনে চলে আসে বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, তো হয় আমরা চোখ দিয়ে দেখি, অথবা আমরা কান দিয়ে শুনি, অথবা আমরা নাক দিয়ে টেস্ট নেই, অথবা আমরা জিভা দিয়ে এটা স্বাদ গ্রহণ করি। সো দেয়ার আর মেনি টাইপ অফ ওয়েজ হাউ উই ক্যান রিসিভ ইনফরমেশন। আমরা চোখ দিয়ে পেপার পড়ি, আমরা টিভি দেখি, এখান থেকে আমরা ইনফরমেশন পাই। সো এই ইনফরমেশনগুলো মানুষ হচ্ছে প্রথম রিসিভ করে। এখন এইটা রিসিভ করলেই যে এটা প্রোগ্রাম হয়ে যাবে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা দিন মানুষ 60,000 থেকে 70,000, আমি আবার বলছি 60,000 থেকে 70,000, মানে 60,000 to 70,000 ইনফরমেশনস কামস টু হিউম্যান সেন্সেস। মানুষের সেন্সের মধ্যে 60,000 থেকে 70,000 ইনফরমেশন আসে। এগুলো বিভিন্নভাবে ফিল্টারিং হয় ইন টার্মস অফ রিলেশন, ইন টার্মস অফ প্রিভিয়াস প্রোগ্রামস অ্যান্ড ইন টার্মস অফ প্রায়োরিটি। সো মানুষের এগুলো 60,000 থেকে মাত্র 1200 বা 1300 ইনফরমেশন হচ্ছে মানুষ হচ্ছে প্রিজার্ভ করে। সেইখান থেকে আবার মাত্র 100 বা 200 বা এরকম কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে সেইগুলোর উপরে ফোকাস করে। সো আমাদের আসলে আজকে টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কীভাবে হয়। রিসিভ তো করলাম, অর্থাৎ আমরা ইনফরমেশনগুলো নেচার থেকে পেলাম, নেচার থেকে আমরা আমাদের সেন্সের মাধ্যমে প্রথমে হচ্ছে রিসিভ করি। এই রিসিভ করা ইনফরমেশনগুলো যখন রিসিভ করে ব্রেনে, তখন সে প্রথম যেটা করে সেটা হচ্ছে সে রিলেট করে। রিলেট মানে হচ্ছে সে স্টোরি তৈরি করে। পিপল মাইন্ডস হ্যাভ সাম প্রিভিয়াস স্টোরিজ, অর্থাৎ তার আগে থেকে কিছু স্টোরি জমানো থাকে। অর্থাৎ মনে করেন যে আমি একজন লোকের সাথে দেখা করতে গেছি, ওইখানে গিয়ে আমার অন্য একটা লোকের সাথে দেখা হয়ে গেছে, সো ওই লোকটা আর একটা লোকের মতো দেখতে। সো তখন আমি বলি যে হ্যাঁ, আমার একটা বড় ভাই আছে আপনার মতো দেখতে। সো উনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, উনার যে ভাষা, এই ভাষা শুনে হয়তো বা আমার কাছে মনে হবে না এনার গলাটা আসলে আর একজনের মতো। সো পিপল অলওয়েজ ক্রিয়েট রিলেট টু দ্য প্রেজেন্ট ইভেন্ট, অর্থাৎ প্রেজেন্ট যে ইভেন্টটা তার সাথে ঘটতেছে, এইটা সে রিসিভ যখন করে তখন সে এটা রিলেট করে, অর্থাৎ সে এটার সাথে অন্য অন্য গল্প ঘটনা সে রিলেট করে। রিলেট করার পরে যেটা হয়, রিলেট তো করলো, তখনও কিন্তু প্রোগ্রাম হয় না। মানুষ প্রোগ্রাম হয় হচ্ছে রিলেট করার পরে, যখন এটাতে ইমোশনাল কোনো কিছু ফিল করে, যখন কোনো এক মানুষের গল্প, কোনো এক মানুষের ঘটনা তার ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে আগে থেকেই রয়ে গেছে, তখন সে কী করে এইটাকে তার সাথে রিলেট করে। রিলেট করার পরে এই নতুন ইভেন্টটা আবার প্রোগ্রাম হয়ে যায়। যখন নতুন ইনফরমেশনটা তার প্রোগ্রাম হয়ে যায়, তখন এটা সাবকনসিয়াস মাইন্ডে স্থায়ী রূপ নেয় বা অস্থায়ী রূপ নেয়। তো এখন এই যে আপনার হচ্ছে ইভেন্ট, যে ঘটনাটা তার সামনে ঘটলো, এটা যখন সে রিলেট করলো, রিলেট করার পরে এটা কিন্তু প্রোগ্রামে পরিণত হয়ে গেল, এটা প্রোগ্রাম হয়ে গেল। প্রোগ্রাম হওয়ার পরে কী হয়, প্রোগ্রাম হওয়ার পরে হচ্ছে মানুষ যখন আরেকটা ইভেন্টে চলে আসে, তখন সে প্রিভিয়াস যে প্রোগ্রাম থাকে ওই প্রিভিয়াস প্রোগ্রামের প্রোডাকশন করে, অর্থাৎ RRPP, রিসিভ দেন রিলেট দেন প্রোগ্রাম দেন প্রোডাকশন, অর্থাৎ রিয়াকশন করে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইভেন্টের সাথে আমরা যখন রিয়্যাক্ট করি, মনে করেন এক জায়গায় মিউজিক হচ্ছে, আমি দাঁড়াই মিউজিকটা শুনলাম, আমি যাচ্ছি, একজন আমাকে ডাক দিল, আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি দেখলাম যে সে আমার চিনে না, কিন্তু আমরা ডাক দিচ্ছি, তখন আমি বলি ওয়াই বাই কেন আপনি ডাকছেন, কী ঘটনা। সো উই রিয়্যাক্ট এভরি সিচুয়েশন উইথ প্রিভিয়াস হিস্ট্রিজ আর প্রিভিয়াস রিলেশনস, অর্থাৎ আমার যে এখন প্রোডাকশন কী হবে, আমি এখন কী বলবো, বা কোনো একটা ইভেন্টের সাথে আমার রিয়াকশন কী হবে, এইটা ডিপেন্ড করতে হচ্ছে আমার প্রিভিয়াস রিলেশন বা প্রিভিয়াস রিলেটিভ ইনফরমেশন কী আছে আমার সাথে। অর্থাৎ যখন কোনো কিছু প্রোগ্রাম হয়ে যায়, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমি কোনো একটা বিষয়ে, বা আপনি কোনো একটা বিষয়ে আপনার এলার্জি আছে, বা কোনো একটা জিনিস আপনি পছন্দ করেন না, ওই জিনিসটা যখন আপনার সামনে ঘটবে, আপনি কিন্তু এটা সব সময়ই দেখবেন যে এটা কিন্তু আপনার ভালো লাগছে না। দ্যাট মিন্স ইউর মাইন্ড ইজ প্রোগ্রাম টু রেসপন্ড ইন এ ডিফারেন্ট স্টাইল। সো মানুষ যখন রিয়াকশন করে, অর্থাৎ প্রোডাকশন যখন কোনো কিছু করে, বা কোনো কিছু যখন এক্সপ্রেস করে, বা এটার এগেনস্টে যখন সে কোনো কিছু ডেলিভার করে, সো ডেলিভারিটা ডিপেন্ড করা হচ্ছে প্রিভিয়াস প্রোগ্রামের উপরে।
সো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে হাউ হিউম্যান মাইন্ড প্রোগ্রাম, মানুষের মন আসলে প্রোগ্রাম হয় কিভাবে। আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে আমরা বলছি যে মানুষ প্রথম হচ্ছে ফাইভ সেন্সের মাধ্যমে রিসিভ করে, তারপরে সে তার প্রিভিয়াস ঘটনার সাথে এটাকে রিলেট করে, রিলেট করার পরে এটার মধ্যে তার ইমোশন সে অ্যাড করে, ইমোশন অ্যাড করার পরে এটা প্রোগ্রাম হয়ে যায়। প্রোগ্রাম যখন এটা হয়ে যায় তখন এইটা আবার নতুন করে প্রোডাকশন দেয়, অর্থাৎ নতুন নতুন ঘটনা যতগুলোই আসুক না কেন, ইভেন্ট ওয়ান, ইভেন্ট টু, ইভেন্ট থ্রি, ইভেন্ট ওয়ান যখন আসে সে প্রিভিয়াস ইভেন্টের সাথে এইটাকে রিলেট করে, রিলেট করার পরে সে এটার হচ্ছে রিয়াকশন করে। অর্থাৎ আমি একজন মানুষকে দেখে আমার ভালো লাগবে না খারাপ লাগবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ওই টাইপের মানুষের সম্পর্কে আমার এখানে কী তথ্য জমানো আছে তার উপরে। সো আজকে ভিডিওটি যারা দেখলেন তাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আপনারা এটা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের হচ্ছে প্রোগ্রাম রিলেটেড বা আমরা রিপ্রোগ্রামিং কীভাবে করি এগুলোর উপরে আমরা আমাদের বিস্তর আলোচনা আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারেন যে কীভাবে আমরা আমাদের প্রিভিয়াস ইভেন্টগুলোকে মুছে নতুন প্রোগ্রাম আমাদের মাইন্ডে দিতে পারি। সো এভাবে আমরা আমাদের প্রোগ্রাম চেঞ্জ করতে পারি। সো সবাইকে ধন্যবাদ আজকে প্রোগ্রামটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।